এভাবেই পড়ে আছেন অসহায় মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ঢালী। 2013 সালের শেষ দিকে জিবিএস নামক ভাইরাসে আক্রান্ত হন তিনি। এরপর আস্তে আস্তে কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে পড়ে। সুস্থতার জন্য ন্যাশনাল নিউরোসায়েন্স অ্যান্ড মেডিকেল কলেজ পিজি ও ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিয়ে তেমন কোনো উন্নতি হয়নি। সেই থেকে পেশাব পায়খানার কাজ চলছে বিছানাতেই। বর্তমানে পরিবারটির জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমি 3 বছর ধরে আমি 4-5টা হাসপাতালে গেছি। পাঁচটা হাসপাতালে যাওয়া মোটামুটি যা পয়সা আসলাতে সব পয়সা খরচ বাদ হয়ে গেছে। অন্তত মানুষের অনুদানে যদি কোনো ব্যক্তি থাকেন, আমার একটা বাচ্চা আছে, তোরও বাচ্চারা পাইপ পরে আর আমি বাচ্চারা নিয়ে মানে বহুত যত্ন নেয় আছি। অনেক পরে যে পারতেছি না, মানে এরকম অসুখ দিয়ে আছি, মানে খাওয়া চলে না। যদি কোনো রিজার্ভার কোনো ব্যক্তি যদি থাকেন পয়সাওয়ালা, তাহলে আমাকে একটু সহযোগিতা করেন। আমার একটু সহযোগিতা করে আল্লাহ আপনার দেখবো। কিন্তু মানে পায়খানা পেশাব আমার এমনিতে হয়, পায়খানা পেশাব এগুলো করতে যে আমার বউ অসুস্থ হয়ে গেছে গা। আমার বউ অসুস্থ হয়ে গেছে অনেকদিন, 3 বছর ধরে আমার বিছানার খাতা আছে, খাতা খাতে সে অসুস্থ হয়ে গেছে। অনেক তারা নিয়ে অনেক দৌড়াদৌড়ি আর তারা নিয়ে অটানি আর যদি আমি যেভাবে না এই করতে পারি, আল্লাহ আমার লাগে না। আমি কারো বাঁচতাম আর কোনো দিকে যেতে পারি না। অনেক কোনো অনেক কিছু নাই, অনেক কোনো নিজের ব্যক্তি থাকলে, কোনো পয়সাওয়ালা ব্যক্তি থাকলে আমার একটু দেন, আমার একটু দান করেন, আমার একটু বাঁচান, আমার একটু বাঁচান, আল্লাহ আপনি দিব দেন, আল্লাহ আপনি দিব। বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত পঞ্চম শ্রেণী পড়ুয়া একমাত্র মেয়ের শিক্ষা জীবনও হুমকির মুখে। আমার বান্ধবীর বাবারা তাকে নিয়ে মার্কেটে বেড়াতে যায়, আরো বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, কিন্তু আমার সেই ভাগ্য হলো না। আমার বাবা 3 বছর যাবত পড়ে আছে অসুস্থ হয়ে। আমার পড়ালেখার খরচ চালাতে অনেক কষ্ট হচ্ছে। আমি 3 বছর যাবতই কোচিংয়ে ভর্তি হতে পারছি না। স্কুল ছুটি হওয়ার পর নিতে আসে, তার মারা নিতে আসে, কিন্তু আমার বাবাকে নিতে আসে না, শুধু মা নিতে আসে। মায়ের অনেক কষ্ট হয়, এটা আমার অনেক কষ্ট লাগে। এত অল্প বয়সে যে বাবার আদর হারাবো এটা ভাবতেই পারিনি। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ। কোনো হৃদয়বান বিত্তবান মানুষ যদি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেন, হয়তো রক্ষা পেতে পারে অসহায় এই পরিবারটি। সাহায্য পাঠানোর ঠিকানা মোহাম্মদ আব্দুর রউফ, সঞ্চয় হিসাব নম্বর 100058, ইসলামী ব্যাংক পল্টন শাখা।